রতনবাবু একটি দোকান খুললেন। ওনার আত্মীয় বন্ধুবান্ধব পাড়া প্রতিবেশী সবাই মোটামুটি ওই দোকানে কেনাকাটা করা শুরু করল। প্রথম প্রথম কেউ কেউ নগদ টাকা দিয়ে কেনাকাটা করলেও পরে বেশ ভালোই ধারবাকি চলতে থাকল। রতনবাবুও কোনো দিন ওইভাবে হিসেব নিকেশ করেননি। আসলে প্রত্যেকেই তার খুব নিজের খুব কাছের লোক, আর তিনি খুব নিশ্চিন্ত ছিলেন যে যখন ওনার টাকার দরকার হবে এরা সবার আগে এসে পাওনা টাকাগুলো ফেরত দিয়ে যাবে। তো এইভাবেই চলতে থাকলো। হঠাৎ করে রতনবাবুর স্ত্রী একদিন গুরুতর অসুস্থ হলেন, হসপিটালে ভর্তি করানো হলো। হসপিটাল থেকে রতনবাবুর হাতে এই এত বড় একটা বিলের ফর্দ ধরিয়ে বলা হলো যে কয়েক ঘন্টার মধ্যে ওই টাকাটা জমা না করতে পারলে ওনার স্ত্রীর অপারেশন হবে না। তো রতনবাবু বাড়ি গিয়ে ওনার জমানো টাকার হিসেব করে দেখলেন যে আরও বেশ কিছুটা টাকা বাকি থেকে যাচ্ছে। প্রথমেই চলে গেলেন ওই আত্মীয় বন্ধুবান্ধবদের কাছে, ভাবলেন পাওনা টাকাই তো, নিশ্চয়ই ওরা দিয়ে দেবে তারপরে এইরকম একটা গুরুতর মুহূর্তে। তো প্রথম যাদের বাড়ি গেলেন তারা বলল, না গো রতনদা, তুমি তো আগে বলতে পারতে, এখন কি টাকা ওই রকম করে থাকে গো, বুঝতেই তো পারছো কত খরচ, নেই গো আমাদের কাছে। আবার কি কেউ কেউ বলল, তুমি ধার দিয়েছিলে নাকি, আমরা তো ভাবছিলাম যে তোমার দোকান নিজের লোক, তুমি হয়তো আমাদেরকে গিফট দিচ্ছ, কখনো তো ওইরকম ভাবিনি রতনদা, তাহলে তো ওরকম কেনাকাটা করতাম না। প্রত্যেকেই প্রায় তাচ্ছিল্য ভরে রতনবাবুর মুখের ওপরে দরজা বন্ধ করলেন। কোনো উপায় না দেখে রতনবাবু বাড়ি ফিরে দোকান বিক্রি করার সিদ্ধান্ত নিলেন। দোকান বিক্রি হলো, টাকা জমা হলো হসপিটালে। অপারেশনের পর রতনবাবুর স্ত্রী সুস্থ হয়ে বাড়ি ফিরে এলেন। রতনবাবু কখনো কাউকে না বলেননি, প্রত্যেকেই যে যার দরকারে রতনবাবুর থেকে সাহায্য নিয়ে গেছেন। আর রতনবাবুর এই হ্যাঁ বলার অভ্যেসটাকেই সবাই দুর্বলতা ভেবে নিয়েছে। তাই রতনবাবুর এই বিপদের দিনে উনি যখন শুধুমাত্র ওনার পাওনার টাকাটুকু চাইতে গেলেন তখন সবাই কেমন না বলে মুখ ফিরিয়ে নিল, অনেকেই আবার অপমানও করল। আমাদের সাথেও তাই হয়, আমাদের হ্যাঁ বলাটাকে অনেকেই অনেক সময় দুর্বলতা ভাবে। তাই হ্যাঁ বলতে বলতে জিনিসটা এমন জায়গায় গিয়ে পৌঁছায় যে আমাদের কাছ থেকে না শুনতে তাদের বড্ড গায়ে লাগে। আমরা আমাদের পাওনার টাকাটুকু চাইলেও তাদের মনে হয় যেন ধার চাইছি। তাই প্রয়োজন অনুযায়ী না বলতে হয়, না হলে আপনার সামনের লোকটা আপনার হ্যাঁ বলার অভ্যেসের দুর্বলতার সুযোগ নিয়ে আপনার কষ্ট কিংবা আপনার পরিশ্রম কোনো কিছুরই দাম দেয় না। আর তাদের যখন সময় আসে আপনার পাশে দাঁড়ানোর কিংবা আপনার পাওনা টাকা মেটানোর, তারা কিন্তু ঠিক আপনার মুখের উপর না বলে আপনার কাছ থেকে দূরে সরে যায়। তাই ওই যে মানুষ চিনতে হয় আর মানুষ বুঝে হ্যাঁ কিংবা না বলতে হয়। নমস্কার।